একটা সুন্দর ঘটনা ঘটেছিল। যখন শিব আর পার্বতীর বিয়ে হতে চলেছিল, সমস্ত ভগবান ও দেবদেবী, সমস্ত অসুর, রাক্ষস, বিকৃত সত্তা সবাই এলো। তো তারা জিজ্ঞেস করলেন, দয়া করে আপনার পরিচয় দিন। শিব নিচের দিকে তাকিয়ে শুধুই বসে রইলেন। তখন তারা জিজ্ঞেস করলেন, এটা হচ্ছেটা কি? কারণ বরের বংশ পরিচয় না জেনে আপনি মেয়েকে তার হাতে তুলে দিতে পারেন না। নারদ, যিনি ওখানেই ছিলেন, নিজের বীণাটা হাতে নিলেন। এটা একটা তারের বাদ্যযন্ত্র, আর একই সুর বারবার বাজাতে লাগলেন। একটা সুন্দর ঘটনা ঘটেছিল। যখন শিব আর পার্বতীর বিয়ে হতে চলেছিল, এক বিরাট উৎসবের আয়োজন হয়েছিল। সমস্ত ভগবান ও দেবদেবী, সমস্ত অসুর, রাক্ষস, বিকৃত সত্তা সবাই এলো। সাধারণত বেশিরভাগ বিয়ে বা সব বিয়েতেই এরা এলে ওরা আসবে না, আবার ওরা এলে এরা আসবে না, কিন্তু শিবের বিয়েতে সবাই মিলে হাজির। যেহেতু তিনি পশুপতি, পশু পাখিদের ভগবান, তাই সব পশু পাখিও এলো। একটা বিরাট বিয়ে, সমস্ত মানুষ, ভগবান, রাক্ষস, বিকৃত সত্তা, ভূত, প্রেত, পিশাচ, পশু পাখি, প্রাণী, পোকামাকড় প্রত্যেকে এলো। এ এক বিরাট উৎসব। তো একটা যথাযথ বিয়ের অনুষ্ঠান চলছিল। যখন মেয়েকে বরের হাতে তুলে দেওয়ার পালা আসে, তখন আপনার পরিচয়, আপনার জন্মবৃত্তান্ত, বাবা মার পরিচয় বা পূর্বপুরুষ কারা ছিলেন, আপনার গোত্র, নক্ষত্র, জানেন তো, আপনার স্টার ইত্যাদি। তো তারা জিজ্ঞেস করলেন, দয়া করে আপনার পরিচয় দিন। শিব নিচের দিকে তাকিয়ে শুধুই বসে রইলেন। নারদ, যিনি ওখানেই ছিলেন, নিজের বীণাটা হাতে নিলেন। এটা একটা তারের বাদ্যযন্ত্র, আর একই সুর বারবার বাজাতে লাগলেন। ট্যাও ট্যাও ট্যাও। বারবার তারা জিজ্ঞেস করছিল, কারণ তাদের তাড়া ছিল, বিয়ের লগ্ন শেষ হওয়ার আগেই তাদের এই বিয়েটা সম্পন্ন করতে হবে। কিন্তু তারা পরিচয় জিজ্ঞেস করলে এই লোকটা চুপচাপ খালি বসেই রয়েছে, আর ওই লোকটা খালি তার বাজিয়ে যাচ্ছে। তারপর তারা জিজ্ঞেস করলেন, এসব হচ্ছেটা কি? কারণ বরের পরিচয় না জেনে মেয়েকে তার হাতে তুলে দিতে পারবেন না। আপনি কেন চুপচাপ বসে, আর আপনি কেন তারটা টানা বাজিয়ে চলেছেন? তখন নারদ বললেন, তিনি স্বয়ম্ভু, ওনার কোনো বংশ পরিচয় নেই। যেহেতু গোটা সৃষ্টির মূল ভিত্তিটাই ধ্বনি, আর ওনার সব ধ্বনির ওপর প্রভুত্ব থাকায়, তার মানে সৃষ্টির ওপর তার দখল থাকায় তিনি নিজেকে নিজেই তৈরি করেছেন। তো শব্দই তার বংশ পরিচয়, তাই তো আমি তারটা বাজিয়ে যাচ্ছি। শিব স্বয়ম্ভু নামে পরিচিত। স্বয়ম্ভু মানে স্বনির্মিত, তিনি স্বনির্মিত। বাবা নেই, কোনো মা নেই, এক স্বনির্মিত সত্তা। কেন এই ব্যাপারটাকে এইভাবে বলা হয়? তার কারণ তিনি আদিযোগী, তিনি প্রথম যোগী। আপনি প্রথম যোগী মানে আবার স্বনির্মিত। এখন যখন ওনাকে একজন যোগী বলে ডাকি, যখন যে কাউকে আমরা যোগী বলি, আসলে একদিক থেকে আমরা তাকে স্বনির্মিতই বলছি। ভাগ্য নিয়তি তার উপর জোর খাটাতে পারে না। কর্মের শক্তির তার উপর প্রভাব নেই। তার উপর জীবনের স্বাভাবিক প্রক্রিয়াগুলোর নিয়ন্ত্রণ নেই। ওনার জীবন নিজের বানানো। যে কেউ যে নিজেকে নিজে থেকে শিক্ষিত করে তুলতে পারে বা নিজে থেকে কিছু টাকা কামাতে পারে, সাধারণত এরাই নিজেদের স্বনির্মিত পুরুষ বলে দাবি করে থাকেন। সাধারণত সেসব লোকেরা যারা নিজেদের স্বনির্মিত বলেন তারাই সবচেয়ে বেশি অহংকারী। তারা যখন দাবি করেন যে তারা স্বনির্মিত, তারা এটা সর্বময় ভগবানকে একটা ভয়ানক দায়িত্ব পালনের থেকে দূরে রাখে। না, আমরা এখন সেই প্রেক্ষিতে কথা বলছি না, আমরা বলছি একেবারে গোড়ার জীবনটা নিয়ে, একটা প্রক্রিয়া হিসেবে। জীবন বাঁচার নিরিখে নয়, জীবন এক গোড়ার প্রক্রিয়া হিসেবে। সেই স্তরে তিনি স্বনিয়মিতই, তিনি একজন স্বয়ম্ভু। মূলগতভাবে যোগের প্রাথমিক বিষয়টাই হল নিজেকে নিজেই বানানোর এক প্রক্রিয়া, যেখানে আপনার দেহ কেমন, আপনার শক্তি কেমন, আপনার আবেগ কেমন, আপনার মনের প্রকৃতি, সে সব কিছুই আপনার হাতে বানানো, সব কিছু আপনার হাতে তৈরি।